দুইটার মাঝে কারো মাঝে কারো এটা দেখি আই মাঝে কারো দুই সাইডে দুইটা লাইন মাঝে কারো দুই সাইডে দুইটা লাইন দেখি সুন্দর সুসজ্জিত ইস কুশলাজ উপজেলার শ্রেষ্ঠতম পিতাপি আমাদের ভালোবাসার জায়গা আমাদের একমাত্র গৌরবময় শিক্ষার এই বিদ্যাপীঠের ছাত্রীরা ছাত্র আমি এখন উত্তরীয় পড়ানোর জন্য কর্তৃপক্ষের বিশেষ যা আহ্বায়ক মিজানুল হক জোয়েল ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর পুলিশ বাংলাদেশ পুলিশের ব্যবস্থা নেবেন তিনি আমার এই বিশেষ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ের ছাত্র যারা এই কর্মসূচি বাস্তবায়ন করেছে জোরে 65 বছর না 65 আনন্দের মাতারা হব আজকে তো এই দিকটি শুধু প্রেমে ভালোবাসনে প্রাণের স্পন্দনে আজকে সারাদিন আড্ডা সারাদিন হবে আমাদের মিলন মেলা একটু প্রেস নেই আমাদের সময় আমাদের জায়গা আছে তো দেখার জায়গা নাই আমি তোমাদের জোর ব্যবহার করছি আমি সিনিয়র ম্যান 73 প্লেস আমি তোমাদের উপস্থিত অনেবল ব্রিগেডিয়ার জেনারেল শব্দুল হক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর সবাই তাকে অভিনন্দন করছি আমার স্যারকে মাননীয় প্রধান শিক্ষক প্রেসিডেন্ট অফ পিস সেরেমনি সভাপতি আজকে সারাদিনের কর্মসূচিতে এই আমি
অভিভূত যে প্রথম ব্যাচের একজন ছাত্র বীরেন্দ্র দর একজন জুয়েল এখন ছাত্রের কে পড়াবে উত্তরীয় পড়ানো হয়েছে কমিটির কনভেনার দুঃসাহসী অনবদ্য প্রাণবন্ত উজ্জ্বল মিস্টার মিজানুল হক যার জন্য এই বিশাল আয়োজন বাস্তবায়িত হলো। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত বন্ধুদেরকে উত্তরীয় পড়ালো আমাদের বন্ধুরা যারা আয়োজক কমিটি এবং যারা মঞ্চে রয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। আমাদের একজন একজন করে পরিচিতি করানোর প্রয়োজন। এ মাইকম্যান কোথায়? এখানে সাউন্ড সিস্টেম, প্লিজ কাম আমার কাছে আসো, কাম অন। আমার সাড়ে 38 বছরের ইতিহাসে তার সৎ নিষ্ঠাকে ভালোবাসেন জনাব সিরাজুল হক, একজন সার্থক হেডমাস্টার, সার্থক বাবা, সার্থক নাগরিক, বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের মধ্যে সোহাগী অঞ্চলে তাকে আজকে আমরা আনন্দের সাথে এখানে পেয়েছি। জনাব সিরাজুল হক, তার সাথে যারা আজকে এখানে উপস্থিত অনেবল ব্রিগেডিয়ার জেনারেল শামসুল হক, ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ওয়াসি, যারা এখানে তার সাথে জেনারেল এডিশনাল ডিরেক্টর ফারুক, এখানে এসছি প্রতিষ্ঠাকালীন আব্দুর রহমানের ছেলে মতিউর রহমান, আমরা চেষ্টা করেছি আমরা সকলকে দাঁড়িয়ে সম্মান দেখাতে চাই। আমরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে সবাই তাকে অভিনন্দন করছি। আমার স্যারকে মাননীয় প্রধান শিক্ষক প্রেসিডেন্ট অফ দিস সেরেমনি সভাপতি আজকে সারাদিনের কর্মসূচিতে এই আমি অভিভূত যে প্রথম ব্যাচের একজন ছাত্র বীরেন্দ্র দর একজন মাত্র আমাদের খুব বেশি নেই, আমরা দাঁড়িয়ে স্যারদের সম্মান প্রদর্শন করছি। এবারে আমি সমস্ত মেহমান বন্ধুরা তাদেরকে আমরা সকলকে বরণ করছি মঞ্চে রিসেপশন টিম তাদের এবং ফুল দিবে মাঠে যারা সবাই প্রস্তুত, আমরা ফুল দিয়ে বরণ করছি। পবিত্র ফুল আল্লাহ পাক চাঁদে পবিত্র করে আমরা কি বসতে পারি না বাচ্চারা? রেজিস্টার্ড অল দ্য স্টুডেন্ট এক্স বর্তমান সবাইকে, আমরা তো তাদেরকে দেখি না, কোনোদিন দেখি নাই, চিনি না। আমরা এখন ওনাদের ব্যক্তিগত পরিস্থিতি আবার তুলে ধরবো আমার সকল নতুনদের জন্য, আমার পুরানদের জন্য, সকলের জন্য। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদের এই বরণ্য আলোকিত গুণীজনদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। আমরা সবারই জানি, আমরা তো ফুল দিলাম সকলের পক্ষ থেকে এইটুকুই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন, আমি এই স্কুলের প্রতিষ্ঠাতা জমিনের দাদা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমি এই সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জিয়াউল্লাহ খান, 1978 ব্যাচ পাস করেছি, আমি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বারী সরিষা। শফিকুর রহমান, আমি 78 এর ব্যাচ এর স্টুডেন্ট, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জোনাল অফিসার এবং কবি এবং সাহিত্যিক, কবি ও সাহিত্যিক। আঙ্গুল, 78 ব্যাচ এসএসসি সোহাগী হাই স্কুল, এখন শিক্ষকতা করি, অধ্যক্ষ ইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উত্তরা, আমার গ্রামের
সাহেব নগর আমি মোহাম্মদ আব্দুর রশিদ 71 ব্যাচ হেল্ড ইন 72 এপ্রিল আমি সাবেক অধ্যক্ষ ইসলাম সরকারি কলেজ বর্তমানে অবসরপ্রাপ্ত এবং আওয়ামী লীগের রাজনীতি সম্পাদিত সঙ্গে ধন্যবাদ 1957 সালের কত বয়সে যাচ্ছে আবার আমরা 2010 বাড়ির বাড়িগাঁও আমি ডক্টর ইয়াহিয়া মাহমুদ আমি এই স্কুল থেকে 1977 বেচে পাশ করেছি পরে আনন্দ মোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন তারপরে জাপান থেকে পিএইচডি এবং পোস্ট ডক্টরেট করেছি আমি বর্তমানে মহাপরিচালক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দায়িত্ব পালন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে পৌষের সকালের অভিনন্দন আমি মাইনউদ্দিন আহমেদ আমি লেখালেখি করি সেই সুবাদে আমার আরেকটি নাম আছে আমার নাম মাইনউদ্দিন খালেদ আমার বাবার নাম মোহাম্মদ হোসেন আমার বাড়ি মহেশপুর আমরা তিন ভাই দু বছর পরপর এই প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি 73, 75, 77 আমি মাঝে আমি ঢাকা সিটি কলেজে 32 বছর শিক্ষকতা করার পর 1 বছর হয় রিটায়ারমেন্টে গিয়েছি বর্তমানে পার্টটাইম আমি গুরুদয়াল কলেজ থেকে ইন্টারমিডিয়েট এখন আমি বাড়িতে অবসর জীবন যাপন করতেছি আমার নাম মোস্তফা ফারুক আমি 1973 সালে এই স্কুল থেকে পাশ করেছি আমি ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অর্থাৎ সংক্ষেপে ডিজিএফআই ডিজিএফআইতে আমি এডিশনাল ডাইরেক্টর হিসেবে রিটায়ার করেছি বর্তমানে আমি অবসর জীবনযাপন করছি আমার জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন আমার নাম সাইফুদ্দিন আহমেদ মণি আপনি সাইফুদ্দিন মণি আমি চিনে আমি এই স্কুলের 73 ব্যাচ এরপরে আমি পাস ঢাকা ইউনিভার্সিটি থেকে ল পাস করছি আর বক্তৃতা দেওয়াই আমার কাম বিভিন্ন আছে আমরা এই সোহাগীর মঞ্চে বক্তৃতা দিতে পারে মনে হয় সবচেয়ে ভালো লাগছে বস্তলা থেকে লয়ে আছি সমস্ত এলাকার সোহাগীর মঞ্চের বক্তৃতা সবচেয়ে ভালো মঞ্চ এবং এই মঞ্চে বক্তৃতা দিতে পারে আমি ধন্য হলাম আমি বিশ্বজিৎ কুমারমণি অধ্যক্ষ সোহাগীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আমার বিদ্যালয়ের প্রত্যেক পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত অত্র বিদ্যালয়ের 1974 সালে বেরিয়ে ছাত্র এবং 1988 সাল থেকে অত্র প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি 2006 ইংলিশ সাল থেকে প্রতিষ্ঠান প্রধান ছিলাম আমার আমলে 2013 ইংলিশ সনে আমি উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করেছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি উনি বলছেন অনারেবল ব্রিগেডিয়ার জেনারেল আমি কাশেম আমি কাশেম এই স্কুলে 1978 সালে ব্যাচ এখান থেকে পাস করে এই এই এলাকার আপনাদের যারা আপনারা অনেক অনুযোগ এইখানে শিক্ষার সূত্রপাত করে আমি ডাক্তার হতে পেরেছি আপনাদের দোয়ায় অত্র অঞ্চলের দোয়ায় ডাক্তার হওয়ার পরে আমি আর্মিতে চলে যাই বর্তমানে আমি ব্রিগেডিয়ার জেনারেল এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে কর্মরত থ্যাংক ইউ ভেরি মাচ আমার সুহাগী আমার সুহাগীকে সুহাগ করতে ভালো লাগে এই সুহাগী আমার অনেক স্মৃতি ছোট থেকে বড় হয়ে আছি এখনো বেঁচে আছি আমি সৈয়দ রফিকুজ্জামান পিতা মরহুম ডাক্তার সৈয়দ শামসুজ্জামান গ্রাম দরিদ্রি আমি একজন মুক্তিযোদ্ধা স্মৃতি চারণে আমরা অনেক কিছু জানবো নেক্সট আমি মোহাম্মদ আবুল কাশেম ভাই 1976 সালে এই সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে গুরুদয়াল কলেজ থেকে লেখাপড়া করেছি তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে পরবর্তীতে ব্যাংকিং সেক্টরে যোগদান করেছি বর্তমানে আমি কর্মসংস্থান ব্যাংককে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত আছি এবং আমার কর্ম ইতিমধ্যে আমি জিএম পদেও পরীক্ষা দিয়েছি এবং রেজাল্ট এখনো হয় নাই তবে দু এক দিনের মধ্যে হবে আমি জিএম হতে পারবো কিনা সন্দেহ আছে কারণ আমার আর 2 দিন চাকরিকাল আছে তারপরে আমি অবসর জীবন যাপন শুরু করব তাই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি আসসালামু আলাইকুম দিদি সন্তান পরিচিত হচ্ছে আমাদের সাথে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আনোয়ারুল হক
পিতা মোহাম্মদ বুরহানউদ্দিন ভুঁইয়া। আমি 1981 ব্যাচের ছাত্র, তারপর গুরুদয়াল কলেজ এবং সর্বশেষ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন এবং মাস্টার্স করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছি এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি করে এখনো কর্মরত আছি ধান গবেষণা ইনস্টিটিউটে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি এই স্কুল থেকে 1985 সালে এসএসসি পাস করেছি। আমি আজকে যিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি আছেন, আমাদের সিরাজুল হক স্যার, ওই স্যারেরই আরেকজন সহযোদ্ধা, যিনি তার সমস্ত কর্মজীবনে এই বিদ্যালয় গড়ে তোলা এবং এই বিদ্যালয় পরিচালনার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলেন, সেই মরহুম মোহাম্মদ তফাজ্জল হোসেনের বড় সন্তান। আমি এই স্কুল থেকে 1985 সালে পাস করার পরে আনন্দমোহন কলেজ থেকে এইচএসসি পাস করে তারপর ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এখন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসাবে কর্মরত আছি। বর্তমানে আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি। আমি আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই আবেগ আপ্লুত, অভিভূত এবং আনন্দিত। আমি সবার শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। মোহরম মোহাম্মদ আব্দুর রহমান তালুকদার সাহেবের ছোট ছেলে। আমার নাম মোহাম্মদ আব্দুর রব তালুকদার ওরফে মতিউর রহমান তালুকদার। উনি আমার পিতা, এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের সময় তো আলোকিত গুণীজনদের সাথে পরিচিত হলাম ব্যক্তিগতভাবে, আর আমি পরিচালনা পর্ষদ এবং সহায়ক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের যেন মুরব্বী কষ্ট হচ্ছে এই জন্য আপনারা কষ্ট নেবেন না, আজকের এই দিনটা স্যাক্রিফাইস করবেন। থ্যাংক ইউ। আপনারা যেন মনে কষ্ট দাঁড়ায় রাখছে এই জন্যে থ্যাংক ইউ। সকলের পক্ষ থেকে আমাদের এটাই সিদ্ধান্ত ছিল, স্যার অসুস্থ এই জন্য বসাইছে। আমি এবারে এই অনুষ্ঠানের মূল পর্বে যাওয়ার আগে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم সাথ হচ্ছে। আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হাতি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি কি তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেন নাই এবং তাদের নিকট প্রেরণ করেন আবাবিল নামক পাখি, সেগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করল, অতপর তিনি তাদের বক্তৃত তীর্ণদৃশ করেন। সদ্দাক তাই রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। শীতের সকালে শুভেচ্ছা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ গীতা। ওম নমো সর্বভবন্তু সুখিনো সর্বশান্তি নিরাময়ে সর্বভদ্রাণি পশ্যন্তু পশ্চিত দুঃখং ভাগং হবে। সরলার্থে, বিশ্বের সকলে সুখী হোক, সকলে রোগশূন্য হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ডান পাশে অনারেবল গেস্ট ইয়াহিয়া মাহমুদ কামাল, তার সাথে সম্মানিত অতিথিবৃন্দ আছেন, আছেন অধ্যক্ষ সন্দীপ। আমি তোমার
কবুতর অবমুক্ত করার তো তাড়াতাড়ি বিদায় স্যার কেউ ধরবে না এটাকে ধরার নিয়ম নাই কেউ ধরবে না মুক্ত আকাশে কবুতর বিহঙ্গের মতো উড়বে আমরা জোরে করে তাড়ি দেই জোরে সময় তো শুধু আমরা বসি আমার অতিথিবৃন্দ আগের মতো লাইনে দাঁড়াবে এখন কর্মজীবন শেষ করেছেন তিনি আজও সকলের নিকট শ্রদ্ধার আসন স্যারের কাছে আমার বিনীত অনুরোধ আপনার সময় যারা এই বিদ্যালয়ে অধ্যয়ন করে কৃতিত্বের সহিত যোগ্যতা অর্জন করে সমাজের বিভিন্ন স্তরে আলোচ্য হয়ে যাচ্ছে আপনার সেই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে সকলের বলি আলহামদুলিল্লাহ 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 বাজনাটা একটু বন্ধ রাখেন দয়া করে বাজনাটা বন্ধ রাখেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলা দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাবেন কেউ কি থাকবো কেউ থাকবো না অতীতেও যারা ছিলেন নাই বর্তমানে যারা আছে তারাও থাকবো না আমার কথা বলার ক্ষমতা অত্যন্ত সীমিত কথা বলার আগে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি জমিদান করছেন নামটা আমার এখন বলতে পারতেছি না আজি একমত আজি কোনো কথাই মনে থাকে না সকলের তো আছে যাতে দুটা কথা বলতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াবি শালি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম শ্রদ্ধা জানাই মরহুম নুরউদ্দিন আহমদ সাহেব জনাব আব্দুর রহমান তালুকদার সাহেব শ্রদ্ধা জানাই যার যে যে তখনকার কমিটির সদস্য মণ্ডলী নাম মনে আসতেছে না নাম মনে আসতেছে না তাদের আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ এবার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন এখানে উপস্থিত আছেন আমাদের যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে আসার জন্য সেই সাথে আমি বিনীতভাবে অনুরোধ করব ১৯৬৫ সালের প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি আমাদের যে সমস্ত শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ অবসরে গেছেন অথবা অন্য কোথাও চলে গেছেন যারা উপস্থিত আছেন তাদেরকেও আমি বিনীতভাবে অনুরোধ জানাবো মঞ্চে আসার জন্য আমার বাড়ি হাটুলিয়া আমি একদম পীর মুক্তি যোদ্ধা আমার তো স্বাগতে হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হাকিম আসসালামু আলাইকুম
আমার নাম মোহাম্মদ আবুল কাশেম খান, বীর মুক্তিযোদ্ধা। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন বালুকডে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফজলুর রহমান, ডাক নাম তারামিয়া। আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমার গ্রামের বাড়ি বালুর গ্রাম, ঈশ্বরগঞ্জ সোহাগী। আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, সাবেক সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত সার্জেন্ট। আমি দুই নং সোহাগী ইউনিয়ন, সোহাগী বাজার। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বাড়ি সোহাগী নং বাগাওতা গ্রাম। আসসালামু আলাইকুম, আমি কিন্তু এই স্কুলে লেখাপড়া করেছি, ছয়ের দশকে ছাত্রলীগ সংগঠিত করেছিলাম এবং আমি কিন্তু পাকিস্তানের পতাকা পুড়িয়েছিলাম, আমি কিন্তু জয় বাংলা পতাকা উত্তোলন করেছিলাম। আমি সৈয়দ রফিকুজ্জামান, পিতা মরহুম ডাক্তার সৈয়দ শামসুজ্জামান, গ্রাম দরিদ্রী। আমার সোহাগী, আমার সোহাগী, আমার সোহাগী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হারুন রশিদ, অস্ত্র প্রতিষ্ঠানের 1974 ছাত্র ছিলাম এবং 1988 সাল থেকে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছি। প্রতিষ্ঠান প্রধান হিসেবে 2006। আমি মোহাম্মদ আব্দুল হক, এই সোহাগী হাই স্কুলে 71 সাল থেকে 2013 পর্যন্ত স্কুলে ছিলাম, এখন বাড়িতে রিটায়ারমেন্ট আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুস সাত্তার, আমার গ্রামের বাড়ি সাহেবনগর। আমি এই স্কুল থেকে 1971 সনে SSC পাশ করেছিলাম এবং 1985 সন হইতে 2015 সাল পর্যন্ত এই স্কুলে অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলাম, বর্তমানে অবসর। সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মুতালিব মান্না, আমি এই স্কুলে লেখাপড়া করেছি। 1968 সালে আমি এই স্কুল থেকে SSC পাস করি। নতুন প্রজন্ম, যে দেখো তোমাদের সামনে কারা দাঁড়িয়ে, যারা কিছুদিন পর এদেশে থাকবে না, সেই মুক্তিযুদ্ধের স্মৃতি, সেই জন্ম জন্মান্তর ধরে স্বাধীনতার পতাকাকে উড্ডীন করে রাখতে হবে, তাদেরই প্রেরণায় ধন্যযোগ সকলকে। আমি একজন মুক্তিযোদ্ধা, বাড়ি আমার সোহাগী, আমি দিনু তিনি কোম্পানির ছিলাম, আমি এই স্কুলের ছাত্র। নাম হল রূপলাল চৌহান, পিতা মৃত অর্ধগণলাল চৌহান। আমি এই স্কুলের ছাত্র, আমি এই স্কুলের ছাত্র, ক্লাস 8 পর্যন্ত এই স্কুল পড়ছি। 1948 আমি এই স্কুল থেকে জবান। আমি এমন সম্মানিত অতিথিদেরকে মঞ্চ ত্যাগ করে তাদের আসনে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকলকে আমার আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। স্যারকে তো ফুল দিবে, এখন আমরা একটা করে তানি দিই, স্যার মঞ্চ থেকে বাইরে যাবে, না আসবে না। একটু সুযোগটা ফটো তো আইসে। আমরা স্যারকে এই ভালোবাসাটা দিতে পারলাম তো এই দশকে এসে স্যারের বইয়ের কাছাকাছি 100। আল্লাহ পাক বড় মেহরবানি করেছে। স্যারের গ্রুপ কি কেউ বাইরে না, সহ স্যার। এখন আমি কেমনে ফিরাবো? ও স্যারকে সালাম দেবে, আমাদের সময় হিসাব করা, একটু সময় হিসাব করা। এই তোমরা একটু প্লিজ, বিলাল বিলাল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। 93 বেস কি দিবে? সবাই চলে আসছে বলছে 93 বেস। আরে আমরা সবাই তো বেস, এরা যারা আছে শীতের সাল, স্যারকে দিচ্ছে। ওকে ফাইন, শীতের সাল দিচ্ছে 93 বেস। কুলে করে স্যারকে নিচে নিয়ে যাও, সবাই নিয়ে যাও, সাল পরাই দিতেছে। থ্যাংক ইউ 93 বেস, দাও দূরে করে দাঁড়িয়ে দাও। স্যারকে আমরা সম্মান করার জীবনে এই সুযোগটা পেয়েছি, আমরা সবাই স্যারকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। স্যার এখন মঞ্চ ত্যাগ করবেন এবং নিচে তার পুরান ছাত্রদের সাথে বসবেন। আসসালামু আলাইকুম, সর্বশেষ আমার কথা আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য শুভেচ্ছা।
যারা অবস্থিত হয়ে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করি। বর্তমান ছাত্র ছাত্রী যেন সঠিক পথে চলতে পারে, অধ্যয়নরত খালি দেশকে দেশ ও জাতিকে উন্নত করতে পারে সেই দোয়া রেখে আপনাদের সবার কাছে বিদায় চাচ্ছি। আসসালামু আলাইকুম। Thank you.
স্বাগতম তোমায় তোমাদের আগমনে ধন্য যে হলাম স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় তোমাদের আগমনে ধন্য যে হলাম স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় মুখরিত এই মিলন মেলা তোমাদেরই সাথে কাটাবো বেলা আজি মুখরিত এই মিলন মেলা তোমাদেরই সাথে কাটাবো বেলা মানুষের করে মন প্রাণ ভরে জীবনের গান গায় মানুষের করে মন প্রাণ ভরে জীবনের গান গায় স্বাগতম স্বাগতম তোমায় তোমাদের আগমনে ধন্য যে হলাম স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় আজি ইতিহাসের পাতায় পাতায় উদ্দীপনায় স্মৃতি জাগায় আজি ইতিহাসের পাতায় পাতায় উদ্দীপনায় স্মৃতি জাগায় একতার সুরে শান্তির পথে মানুষের গান গায় একতার সুরে শান্তির পথে মানুষের গান গায় স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় তোমাদের আগমনে ধন্য যে হলাম স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় আজি গালে গালে কথা দিলাম তোমার চলার পথে সাথী হলাম আজি গানে গানে কথা দিলাম তোমার চলার পথে সাথী হলাম একসার তোরে মন প্রাণ ভরে জীবনের গান গায় মানুষের তোরে মন প্রাণ ভরে জীবনের গান গায় স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় তোমাদের আগমনে ধন্য যে হলাম স্বাগতম হে অতিথি স্বাগতম তোমায় 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 ভুলে দেখি আলো বন্ধুর বাস্তবে প্রাণ ফিরে এলো ভুলে দেখি আলো বন্ধুর বন্ধনে প্রাণ ফিরে এলো ভুলে দেখি আলো হৃদয়ের কানে ভালোবাসা ফিরে এলো আগে সৃষ্টির সুখে সুখে সহ I'm
দূর হয়ে যা কালো সুখে সুখে এসা হোক ভরে গেল টানে ভালোবাসা ফিরে এলো আজ কৃষ্টির সুখে সুখে এসা হোক ভরে গেল প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক মরহুম নুরুদ্দিন আহমেদ বিএবিটি এলএলবি সাহেবের পুত্র। আমার শিক্ষা জীবন ইন্টারমিডিয়েট গুরুদেল কলেজ, ডিগ্রি নেত্রকোনা কলেজ, মাস্টার্স আনন্দমোহন কলেজ। আমি এই প্রতিষ্ঠান করতে গিয়ে আমার বাবা মরহুম নুরুদ্দিন সাহেব অত্যন্ত পরিশ্রম করেছেন। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আলামিন, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। আমার দাদা অত্র স্কুল প্রতিষ্ঠা সংলগ্ন সাথে জড়িত এবং প্রতিষ্ঠাতা হিসেবে আছেন। আমি আজকে জায়গায় অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি, আপনারা অংশগ্রহণ করছেন এবং আমি আসতে পেরেছি। আমার বাবা খুব বৃদ্ধ হয়ে গেছেন, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। অসুস্থতার কারণে ধন্যবাদ সবাইকে। আমি বারবার ইঙ্গিত দিয়েছি আমাদের এবারের পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে এই অনুষ্ঠান সাজিয়েছি। অনুষ্ঠানে যারা আসবেন তাদের স্মৃতি চারণ করবেন, আর তারা কিছু প্রশ্ন রাখবেন। এই প্রশ্ন পর্ব জ্ঞান জিজ্ঞাসা। আমাদের নবীন প্রজন্মের ছাত্রছাত্রীরা কৌতূহলবশত তাদেরকে কিছু জিজ্ঞাসা করবে এবং এটা জানার জন্যে এই জিজ্ঞাসা। আমি আশা করব আমার এই মাননীয় অতিথি যারা, আমরা তো এখানে স্কুলের স্টুডেন্ট হিসেবে সবাই আসি, তো আমি তাদের বিনীতভাবে বলি, বাচ্চাদেরকে নিরাশ করা যাবে না। আমি তাদের নিমিত্ত করে অনুরোধ করবো, আমার বড়ো ভাই, ওনারাও আমাদের সিনিয়র বেচের আছে, জুনিয়র আছে, সবাই খুশি করবেন, এটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে। আর তোমরা যারা নবীন চুপ থাকবে, আর আমার যারা সতীর্থ বন্ধু তারা তো অবশ্যই। আসসালামু আলাইকুম। আজকে যে দিনটি, এই দিনটি আমার জন্য সত্যি এক আনন্দের দিন। এই স্কুলের আমার এই হাই স্কুলের যে অতীত বন্ধু বান্ধব এবং আমার সিনিয়র জুনিয়র যারা ছিলেন,
এবং তাদের যে স্মৃতিগুলো আমাকে সবসময় তারা করতো, অর্থাৎ আমার মধ্যে একটা নস্টালজিয়া কাজ করত, যেটা যে আমি যে আমার বন্ধুদেরকে যে অতীতের যে স্মৃতিগুলো ছিল এগুলো খুবই একটা সুখকর স্মৃতি ছিল। আজকে এই মিলন মেলায় আমি সবার সান্নিধ্যে এসে সত্যি আমি আজ খুবই আনন্দিত এবং আমি আনন্দে উদ্বেলিত। এই মিলন মেলায় আমি দু একটি কথা বলতে চাই। আমাদের এই এলাকার মানুষগুলো, আমরা যখন লেখাপড়া করেছি তখন আমাদের অনেক প্রতিবন্ধকতা ছিল, অনেক সমস্যা ছিল, আর তখন শিক্ষিত যে যারা ছিল তাদের শিক্ষিতের হার ছিল খুবই কম ছিল, আর মানুষের মানসিকতা অনেকটা ছিল যে আমার ছেলে লেখাপড়া করলে কি লাভ হবে, বরঞ্চ আমাকে যদি কৃষিকাজ করে তাহলে অনেক সে আমাকে সাহায্য করলে অনেক বেশি লাভবান হবে, এরকম মানসিকতাও ছিল। আর এখন কিন্তু আমরা আমাদের এই জনপদ অনেক এগিয়ে গেছে। তবে যদি সত্যি কথা বলতে চাই, দেশের অন্যান্য এলাকার সাথে যদি আমি তুলনা করি, কারণ আমি চাকরি জীবনে আমি দেখেছি আমাদের অবস্থানটা কোথায়, যদি বাংলাদেশের অন্যান্য এলাকার সাথে তুলনা করি তাহলে কিন্তু তুলনামূলক যে আমরা এগিয়ে বর্তমানে এগিয়ে গেছি, কিন্তু অন্যান্য এলাকার সাথে যদি তুলনা করি আমরা কিন্তু তাদের সমানতালে এগিয়ে যেতে পারিনি। আমি আঞ্চলিকতায় বিশ্বাস করি না, কিন্তু তারপরে দুই একটি কথা বলতে হয়। যেমন যদি আমি উদাহরণ হিসেবে বলি যে আমাদের এই এলাকাটা ছিল কালচারালি সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধ এলাকা ছিল, যে জারি গান, সারি গান, এই বাউল সঙ্গীত বা বিভিন্ন ইয়েতে বাংলাদেশের যে কোনো এলাকার চেয়ে কিন্তু অনেক সমৃদ্ধ এলাকা ছিল। আর হুমায়ুন আহমেদ এই সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন করেই কিন্তু দেশবরেণ্য সাহিত্যিকের মর্যাদা পেয়েছে। কিন্তু এখন আমরা প্রতিদিন যখন টিভিতে বিভিন্ন সিরিয়াল দেখি বা অন্যান্য অনুষ্ঠানগুলো দেখি, যারা বিভিন্ন অন্যান্য অঞ্চলের লোকজন যারা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে লজ্জা পেত এবং তারা কিন্তু তাদের এই কথাগুলো বলতে অনেক লজ্জা পেত এবং তাদের ভাষা যে ভাষার যে ইয়ে ছিল, আজকে কিন্তু আমরা টিভির সিরিয়ালে তাদের যে অনুষ্ঠানগুলো, নাটক, সিরিয়াল যদি না দেখি, তাদের ভাষাগুলো যদি না শুনি, তাহলে কিন্তু আমাদের অতৃপ্তি মনে হয় যে প্রতিদিন যেন আমরা এই তাদের ভাষা শুনতে আগ্রহী হয়ে থাকি। আমি তাদেরকে দুষছি না, তারা কিন্তু তাদের প্রচেষ্টার মাধ্যমে তাদের সেই যারা এতদিন পর্যন্ত হীনমন্যতায় ভুগত তারা তাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে তাদের সংস্কৃতিকে এতদূর এগিয়ে নিতে পারছে। কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের সেই এই এটাকে কতটুকু আমরা অ্যাডভান্স আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আর এটার কারণ হিসাবে আমি যেটা মনে করি, আমাদের এই এলাকার মানুষ অত্যন্ত সহজ সরল, মেধাবী, অত্যন্ত মেধাবী। এই হাই স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র বের হচ্ছে, তারা খুবই মেধাবী কিন্তু তারা খুবই সহজ সরল। এই বর্তমান যান্ত্রিক যুগের যে জটিলতা, এই জটিলতায় তারা এখনো আত্মস্থ হতে পারেনি, নিজেদেরকে খাপ খাওয়াতে পারেনি, কাজেই তারা আমরা অনেক পিছিয়ে গেছি। এবং আমাদের যে দৃঢ় প্রত্যয় থাকা দরকার ছিল এবং এই প্রত্যয়েরও অনেক অভাব আছে বলে মনে হয়। যদি আপনাকে এই আপনার জীবনের কোন গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ্য করলে আমি আপনার মতো সফল ব্যক্তিত্বের অধিকারী হতে পারবো, প্লিজ স্যার। আমি এখানে বলেছি যে তোমাকে আগে লক্ষ্য স্থির করতে হবে, লক্ষ্য স্থির করে ওই লক্ষ্যকে সামনে রেখে তোমাকে বাস্তবায়ন করার জন্য তোমার অগ্রসর হতে হবে, তাহলেই তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি বেসিক্যালি বলতে গেলে যে আমার চাকরি জীবনে আমি সুযোগটা পাইনি,
আমাদের যে সাহিত্যের যে মূল যে ইয়ে ভিত্তি যারা ছিল এবং ওই বইগুলো আমি পড়তে ভালোবাসি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, ওইগুলো আমি পড়ি, রবীন্দ্রনাথ ওইগুলো পড়ি। এই প্যান্ডেলের অভ্যন্তরে উপস্থিত আমার এই বর্তমানের সবচেয়ে সুন্দর এবং স্নেহময়ী কোমলমতী ছাত্রছাত্রী ভাই বোনেরা, তাদেরকে আহ্বান করে এবং শ্রদ্ধা জানিয়ে আমার অগ্রজ যারা আছেন এখানে, মজুমুর ভাই বারে বারে বলেন, আমার লজ্জা লাগে, অনারেবল বিগড়ে আছে না রে, উনি ওনাদের সামনে আমরা এখানে স্কুল মাঠে আসছি, আইসে এখানে লাফালাফি করছে, ওনারা লেখাপড়া করছে, খেলাধুলা করছে, আমরা তো ছোট। কাজে এখানে যেহেতু মিলন মেলা, অগ্রজ এবং অনুজ এই দুইয়ের মাঝখানে কথা বলা মিলাইয়া মিশা কঠিন অবস্থা, কারণ কে কোন দিকে কুই মাইন্ড করে মুশকিল। আমার অনেকে দেখে আমার মাথা হেট হয়ে যায়, সালাম দিতে ইচ্ছে করে এবং তাদেরকে, এবং তাদের সামনে আমি কি কথা বলবো। সকলকে সশ্রদ্ধ সালাম, এবং যারা আমার অনুজ তাদেরকে স্নেহ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথমেই আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি যে আমরা শুনলাম আমাদের এই স্কুলের ইতিহাস, সৃষ্টি, প্রতিষ্ঠা, যাদের জমিদার ফলে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই অত্র এলাকায় স্কুল হয়েছিল বলে আমরা এখানে স্কুলের সুযোগ্য ছাত্র হতে পেরেছিলাম। আর সেই ছাত্র হওয়ার সুবাদে এইখানকেই আমার শেখর, আমার আসার সুযোগ খুবই কম হয়, কিন্তু শুধুমাত্র এইখানে এসেছি, আজকে এখানে এসে আমি যে সিনারি দেখেছি আমার অন্তরটা ভরে গেছে, আমি অত্যন্ত উৎফুল্ল হয়েছি যে তোমরা আমাদের জন্য এত বড় আয়োজন করে রেখেছ। কিন্তু একটু দুঃখের সাথে আনন্দ পেয়েছি, সেই দুঃখটা হলো আমি আসি, আমরা যে লেখাপড়া করেছি মাঠে, সেই মাঠের ঘাস ধুলা বালি কিছুই নাই, আর আনন্দ পেয়েছি এই কর্নারে একটা ছোট্ট টিন শেড আছে, ছোট টিনের ঘরটা একটা অংশ রয়েছে, এই এতটুকু দেখে খুব আনন্দিত পাইছি। কাজে আর আমাদের সময় শিক্ষা ছিল একটু ভিন্ন, এখন হয়তো তোমরা অন্যভাবে করো, আমাদের সময় যে যারা ছিলেন আমাদের শিক্ষকদের সাথে, ডক্টর নুরুল ইসলাম, ডক্টর আমি, ওইখানে যে বরাক বাসজাতগুলো আছে, বরাক বাসজাত, এখান থেকে কঞ্চি কেটে এনে আমাদেরকে পিটে পিটে সারের পড়াইতো, এখন নাকি পিটানো নিষেধ। তো এই হলো পার্থক্য। সেই সাথে স্মরণ করতে চাই আমার অনেক প্রথম থেকে বহু শিক্ষক ছিলেন, এর মধ্যে আমি বিশেষ করে উল্লেখ করতে চাই আমাদের তোহাজ্জল স্যার, যিনি আমাদের শৃঙ্খলা রক্ষা করতেন, যদি আমরা এই প্যারেডে না দাঁড়াইতাম ওই বাসের কঞ্চি আমাদের পিঠে ভাঙত, এই তোহাজ্জল স্যার উনি ছিলেন। তারপর আমরিনদিন স্যার ছিলেন, যারা আমাদের শিক্ষক ছিলেন তারা অনেকেই নেই, শুধু আছে এই বর্তমানে যিনি যাকে দেখলেন আমার পিতা প্রধান শিক্ষক একজন সিরাজুল হক, উনি আছেন, বাকি আমাদের সময়কার শিক্ষক যারা আছেন তারা আর নেই, আমরা তাদের বিধিয়াত্মার শান্তি কামনা করি এবং শ্রদ্ধা জানাই। ব্যক্তিকে পেয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। আপনার কাছে স্যার আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল, যদি অনুমতি দেন দয়া করে তাহলে আমরা প্রশ্ন পেশ করতে পারি। অবশ্যই। আমি জানতে পেরেছি আপনি অত্র বিদ্যালয়ে ছাত্র থাকাকালীন আপনার বাবা শিক্ষক ছিলেন, তখন আপনি আপনার পিতা পুত্রের সম্পর্ক ব্যতীত রেখে ছাত্র শিক্ষক সম্পর্কের একটি স্মৃতিচারণমূলক ঘটনা খুলে বললে আমরা আনন্দিত হব। আমার শিক্ষক, আমার পিতা শব্দ উনি প্রধান শিক্ষক ছিলেন, উনি আমাদেরকে ইংলিশ পড়াতেন, তা আমার এখনো কষ্ট হয়, যদি আব্বা হয়তো আশেপাশে আছেন, তা আমাকে কোনো একটা ইংলিশে ডিসেন্ট্রি বানান জিজ্ঞেস করেছিল, কেউ পারবে কিনা জানি না, ডিসেন্ট্রি, ডিসেন্ট্রি অর্থ আমশায়, কেউ যদি ইংলিশ পড়াতেন ডিসেন্ট্রি বানান পারি নাই। তারপরে কি করলো, আমাদের এখনকার ব্যাচ কীরকম জানি না, বাট আমাদের হাই বেঞ্চ ছিল ক্লাস নাইন টেনে উঠলে, এই সিক্স সেভেন ফাইভে কিন্তু হাই হাই টেবিল না, বারগুলো সমান, তো ক্লাস টেনে হাই টেবিল ছিল, ক্লাস টেনে যখন জিজ্ঞেস করলো আমি ডিসেন্ট্রি বানাতে পারলাম না, বাট আমাকে হাই বেঞ্চে দাঁড়া করাই দিল, এত লজ্জা পাইলাম। তারপরে এই পুকুরটা এখানে আছে, এই পুকুরের
खूब कम आसिटी बोलते बुझाचे मान जेटा अपन मन थे तुम्हारे उद्देश्य थको जेटा मुस्तफा भाई बोले गलें সেইটা পালন করতে গেলে অনেক কিছুই ত্যাগ করতে হয়। সেটা বড় একটা হলো যে সংস্পর্শতা বা এটা বা এখানে আসা যায় না, অথচ সবসময় মনে হয় যে এই সোয়াগির মাঠের গাছের দুর্বাটা বোধহয় আত্মা বুদ্ধান্ত গাইতে রয়েছে। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বড় ত্যাগ। ঠিক আছে, আর এই সুযোগে আমি একটু কথা বলতে চাই যে আমরা এখানে যারা আসছি তারা পুরাতন অনেকেই যে আমি সশ্রদ্ধ সালাম জানাই এবং তাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে আজকে। তো এই সুযোগটা করে দেওয়ার জন্য আজকে এই 65 বছর পরে প্রথম উদযাপনা এবং এই প্রথম আয়োজন, কাজে আয়োজক কমিটির আহ্বায়ক এবং যারা কমিটিতে আছেন এই অক্লান্ত পরিশ্রম, এটা ভাবতেও পারি নাই যে আপনারা এই সোহাগীর মাঠে এত সুন্দর একটা স্টেজ করে সবাইকে উপভোগ করে দেবেন। কাজে আমি আমার ব্যাস 1978 এর পক্ষ থেকে এবং সিনিয়র যারা আছেন এবং যারা অনুযোগ সবার পক্ষ থেকে এই আয়োজক কমিটি আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আন্তরিক ধন্যবাদ। উচ্চ বিদ্যালয়ের 65 বছর পূর্তি আয়োজনের আমাদের সতীর্থ অনুজ অগ্রজ সহ আজকের এই আয়োজক পরিষদ সহ যারা আজকে সামনে উপবিষ্ট আছেন তাদেরকে সালাম জানাই। পাশাপাশি আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবং তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক তোফাজ্জল হোসেন স্যার, আমিরুদ্দিন স্যার, আমাদের হাসান স্যার সহ আরো তৈয়বউদ্দিন স্যার, আরো হয়তো অনেক শিক্ষক স্যারেরাই হয়তো আমাদের বিগত হয়েছেন, নাম বলতে পারছি না এই মুহূর্তে। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করছে। আজকের স্মৃতির পাতা থেকে অনেক কথাই আলোড়িত হচ্ছে। তো যেমন আমাদের আজকে এই আমাদের মৌলভী স্যার আছেন আমার সামনে, আমাদের শ্রদ্ধেয় মৌলভী স্যার ক্লাস সিক্সে, যদিও আমি ক্লাস সিক্সে 1976 সালে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমাদের পাশেই কিন্তু ছিল প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলেরই ছাত্র আমি। তো আমার কাছে মনে হলো যে আমরা বিল্ডিং থেকে আমরা গেলাম টিনের ঘরে, তখন কিন্তু সবটুকুই টিনের ঘর ছিল, শুধুমাত্র ওখানে ওই অফিসটা ছিল হাফ বিল্ডিং এবং আমাদের ল্যাবরেটরিটা ছিল একতলা বিল্ডিং। যাই হোক, এই বলবি স্যার আমাকে পরীক্ষার খাতা, ইসলামিয়ার পরীক্ষার খাতা দেখানোর সময় স্যার আমাকে আস্তে আস্তে বলছিলেন ফার্স্ট হতে পারবে। তো এই এই প্রাইমারি স্কুলের ছাত্ররা কিন্তু খুব ভালো করে। তো যাই হোক, এই স্যার যে বললেন আমি হয়তো ক্লাস সিক্সে ফার্স্ট হতে পারিনি, আমি সেকেন্ড হয়েছিলাম, মেজবাউদ্দিন ফার্স্ট হয়েছিল, সেই থেকে কিন্তু আমার ভিতরে একটা প্রচণ্ড প্রচণ্ড উৎসাহ এবং উদ্দীপনা কাজ করতে যে আমাকে ফার্স্ট হতে হবে। এই সুপ্রাচীন অত্র প্রতিষ্ঠানের 65 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান প্রকাশ করছি সৃষ্টিকর্তা সহ সঞ্চালক উন্নয়নে কৃষির এক বিশাল বিশাল অবদান। তো কারণ আমাদের ওই জিডিপির বোধহয় 15% না কত পার্সেন্ট, 15-17% পর্যন্ত আমাদের জিডিপিতে অবদান রাখছে সেই কৃষি, এবং এই কৃষির জন্যই আজকে আমাদের দেশে 7.5 কোটি মানুষ, থেকে দেশ স্বাধীনতার সময় ছিল 7.5 কোটি মানুষ, আজকে প্রায় 16 কোটি 18 বা তারও বেশি মানুষ এই কৃষি গবেষণার মাধ্যমেই কিন্তু আজকে এই উৎপাদন, বিশেষ করে
দানাদার দানাদার খাদ্যশস্যে ধানে। আমি একজন ধান ধান গবেষণা ইনস্টিটিউটের ইনস্টিটিউটের কর্মকর্তা হিসাবে আমি আমি অত্যন্ত গর্বিত যে ধান গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউটের মাধ্যমে আজকে দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা এসেছে। ধন্যবাদ। ঝগড়া হাসি খুশি এইসব মিলিয়েই কিন্তু সংসার, যেমন ঝাল টক মিষ্টি মিষ্টির মধ্য দিয়ে সংসার। আমার আমার একটা গবেষণা আমি মাইক্রোবায়োলজিতে কাজ করেছি, মাইক্রোবায়োলজির কাজ। আমি ইউকেতে পিএইচডি করার সময় ওই মাইক্রোবায়োলজির গ্রোথ কার্ড করতে গিয়ে আমাকে ল্যাবরেটরিতে দুই রাত আমাকে ল্যাবরেটরিতে থাকা লাগছে, অর্থাৎ 48 ঘন্টা টানা কাস্টমার আমার করতে হয়েছে গ্রোথ কার্ড দেখার জন্য। তখন কিন্তু আমি ওই